হ্যাপি নিউ ইয়ার 2020। যদিও এটা 31 ডিসেম্বরে তোলা ফটো, কিন্তু যখন আপনারা দেখবেন তখন নতুন বর্ষ পড়ে গেছে। তাই আমাদের পুরো পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে। মোটামুটি শিলিগুড়ি থেকে জলদাপাড়া দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 135 কিলোমিটার। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পুরো ট্যুরটা এই প্রথমবার আপনাদের সাথে শেয়ার করব। আমি কথা দিচ্ছি আপনাদের এই ট্যুরটা ভালো লাগবে। ইনি আমার হাজবেন্ড, এনার নাম মিস্টার বোধিসত্ত্ব খান। হাজবেন্ড না, বর। ইনি আমার বরবর। এটা আমাদের গাড়ি, মেয়ে ঘুমাচ্ছে আর ওই যে তেল ভরেছিলাম, তার মধ্যে 5 কিলোমিটার শিলিগুড়িতে নিজে আনন্দে ঘুরে কাটিয়ে দিয়েছি। আরও 52 কিলোমিটার এখান থেকে মালবাজার, আরও 5 কিলোমিটার হবে। ট্রাফিক ডাইভার্ট করার জন্যে বাইপাস দিয়ে এসেছি, তার জন্য এক্সট্রা 5 কিলোমিটার। আর কি বলবো, অত কিছু বলার নেই। এবার মালবাজার যাবো, দুটো ডিম সেদ্ধ খাবো, আলু ভাজা খাবো, আলু ভাজা লুচি ঘুগনি খাবো না, খেতে খুব ভালো লাগে। গাড়ির আওয়াজ, হ্যাঁ এই আর কি, বেড়াতে এসে পুরো সমস্ত ফ্রেশ হয়ে গেছে। বেরোনোর কথা ছিল, আচ্ছা আচ্ছা, এনো 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 এনো, বেরোনোর কথা ছিল একটু তাড়াতাড়ি, হ্যাঁ কিন্তু বেরোতে হয়ে গেল একটুখানি দেরি। তো যাই হোক, আর কি করা যাবে,
বাবা গো পাটা না, কিন্তু ভালোই লাগছে ট্রিপটা, ভালো পাহাড়। প্রথমে সমতল, তারপরে পাহাড়, তারপরে আবার সমতল পেরিয়ে এবার একটু খিদে খিদে পাচ্ছে। আমি ভিজে গেছে এই জ্যাকেটটা পরে একদম। হ্যাঁ সেটাই, সকালবেলা ভাবলাম ঠান্ডা হবে, হাত জমে যাবে, দেখা যাক না, দাঁড়াও দেখে কি করবো। আচ্ছা আমরা কোন রিসর্টে যেন যাচ্ছি ভুলে গেছি, তার হলং ইকো ভিলেজ রিসর্ট, হলং ইকো ভিলেজ রিসর্ট। আমরা তো জলদাপাড়া যাচ্ছিলাম, ওই তো জলদাপাড়া হলং। হবে না দিদি, দুটো ডিম সেদ্ধ, দুটো কড়া করে চা, আর খুব সত্যি কথা বলতে কি এই পরি হোটেলই ঠিকঠাক আছে, কারণ আমার ওই রোড ট্রিপে বেরিয়ে কেতা দূরস্থ ইয়েতে খেতে আমার একদম ভালো লাগে না, রেস্টুরেন্টে খেতে। এইসব এই ধুলো মাখা রাস্তার ধারে যে চায়ের দোকান সেগুলোই ভালো, ইনফ্যাক্ট সেগুলোরই মজা আলাদা। তাই জন্য আমরা এখন দাঁড়িয়েছি একটা ছোট্টখাট্ট একটা মাসিমার, হ্যাঁ সে একটা মাসিমার মতো একটা হোটেলে, সেখান থেকে আমরা চা খাচ্ছি। এই বদলোক খাচ্ছেন দুটো ডিম সিদ্ধ, আমাকে যাচ্ছিলেন যে ইয়ে খাবেন কি না, খাবে কি না, ওই ডিম ভাজা বা গুছে সেরকম আমার আপাতত ইচ্ছা করছে না, যদি চা খেতে খেতে ইচ্ছা হয় বল তো একবার তো হাই বলে দিবি নাকি। এই যে আপাতত আমরা এখন চা খেয়ে নিই, তারপরে আবার আর মিনিট চল্লিশ এক মতো লাগবে গন্তব্যে পৌঁছাতে সেখানে গিয়ে। দেখতে পেলাম না,
তার মধ্যে একটি বসে গাড়ি চালাচ্ছে, বলছে যে তার মধ্যে নাকি একটি বসে গাড়ি চালাচ্ছে। না সেটা নয়, তাহলে তো আমার মেয়েটাকে বাঁদর বলতে, আমি নির্দ্বিধায় ওকে বাঁদর বলতে পারতাম, আমার মেয়েটা তো তাহলে বাঁদরের দেশ হয়ে যাবে। সেই জন্য ঠিক তেলি মোর বলেছিল, কোনটা তেলি মোর ওরে বাবারে, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই বাঁদর ছাড়া কিছু দেখতে পেলাম না, একটা বাঘ ভালুক কিছু দেখা যেতেই পারত না, বাঘ ভালুক না হোক অন্তত একটা ছাগলও তো দেখতে পারতাম। সেটা তো পাচ্ছ দিদি, আমাদের একটুখানি হরিণ দেখার শখ, একটুখানি এতটা রাস্তা পেরোলাম, এক জায়গায় লেখা ছিল যে কি যেন লেখা ছিল, হাতির চলার রাস্তা সাবধানে গাড়ি চালান। হ্যাঁ, তো হাতির পথেও তো দেখতে পেলাম না, পদচিহ্ন তো দেখতে পেলাম না, এগুলো না ইনসাফি, জানি না। আবার যদি সামনে কিছু চলে আসে তখন যে কি রিঅ্যাকশন হবে তাও জানি না। এই যে আবার গরু দেখতে পাবে, আমি গরু দেখাবো না, হ্যাঁ হাম্বা হাম্বা দেখতে নিয়ে ভালো লাগছে না, তার তবু অনেক কি স্বাস্থ্য, এই যে স্বাস্থ্যকর 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 রাস্তাটাই এত সুন্দর যে আপনার যদি কোনো জায়গায় বুকিং টুকিং না থাকে, শুধু যদি গাড়ি নিয়ে একবার এক মিনিট গিয়ে এক মিনিট চলে আসেন তাহলেও পয়সা উঠবে, মন মানে আনন্দ সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। সব কিছু তো পয়সা দিয়ে হয় না, পয়সা উঠলে কথাটা ওই জন্য বললাম না, আসলে পয়সা উঠলে একটা কত দারুণ 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 এক্সপিরিয়েন্স। পুরো রাস্তাটাই ভিডিও করতে করতে নিয়ে যাওয়া যায় প্রত্যেকটা, মানে যারা প্রকৃতি প্রেমী বা অর্ধ জীবনে একটুখানি হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য এই রাস্তাটা দারুণ একটা জায়গা। আচ্ছা, কোন দিকে গাড়িটা পার্ক করবো?